শিশুরা জাতির ভবিষ্যৎ, আর সুস্থ সুন্দর জাতি গঠনে শিশুর মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রয়েছে বিদ্যালয়ের। এমনই একটি বিদ্যালয় ঠাকুরগাঁওয়ের অজপাড়া গাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত চর্চা, বাদ্যযন্ত্র বাজানো শেখা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থী ঝরে পড়া কমিয়ে উপস্থিতির হার বেড়েছে অনেক। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে পাঠদানের পাশাপাশি সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশু শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছেন শিক্ষক আব্দুল মাজেদ। নতুন নতুন পায়রাগুলো ঝটন বেঁধেছে। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি। বিদ্যালয়ের কোমলমতী শিক্ষার্থীরা শুধু সঙ্গীত চর্চায় নয়, দক্ষ হয়ে উঠেছে যন্ত্রসঙ্গীত, নৃত্য, ছবি আঁকার মতো সৃষ্টিশীল কাজেও। সুস্থ সংস্কৃতির বিকাশে লেখাপড়ার পাশাপাশি এই নান্দনিক উদ্যোগ বাড়িয়েছে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতির হারও। এই স্কুলে আমার খুব ভালো লাগে, তার জন্য আমি প্রতিদিন আনন্দের সাথে স্কুলে আসি। স্যার আমাদের অঙ্ক ক্লাসের পাশাপাশি নানা ধরনের নাচ, গান, বাদ্য বাজাতে শেখান। বাহন, গিটার, আরো অনেক কিছু শিখেছি। যেন ফোটা ফুলের কলি আমি ভ্রমর মুখতে মারে সিটি হাতেতে তালি রে। বাচ্চারা ছন্দের সাথে গানের সাথে শিখতে ভালোবাসে। ছন্দ, গান, নৃত্য এগুলো যদি বিদ্যালয়ে চর্চা করা হয় বিদ্যালয়ে ছাত্রদের উপস্থিতি বেড়ে যায়। শিশুদের মেধা ও মানসিক বিকাশের পাশাপাশি যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষকরা। এখন উপস্থিতি বেড়ে গেছে, ঝরে পড়া তো নাই একেবারেই, জিরো পার্সেন্টে এসে গেছে। সকল স্কুলেই বলা আছে সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য, তবে সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কাজটি আরো ভালোভাবে তারা করে থাকে। 1925 সালে স্থাপিত এই বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 257 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।